আজ আমি ভীষণ খুশি, আমার এতদিনের পরিশ্রম আজ সফল হলো। আমার বিশ্বাস ছিল একদিন তুই সফল হবি, অনেক ভালো একটা চাকরি পাবি, এই দিনটা দেখার জন্যই যে আমি এত কষ্ট করেছি। সত্যি দাদা, বাবা চলে যাওয়ার পর থেকেই তুমি আমায় বাবার মতো আগলে রেখেছো, সারাদিন খেতে খামারে পরিশ্রম করে আমার লেখাপড়ার খরচ চালিয়েছো। তোমার সমর্থন পেয়েছি বলেই তো আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তবে দাদা, তোমার সব অভাব অন্টন কষ্ট দুঃখ এবার ঘুচে যাবে, আমি তোমার আর বৌদির দায়িত্ব নিব। ছোট ভাই সুনীতের কথা শুনে হরিশের চোখে আনন্দের জল চলে আসে। হরিশ রশিদপুর গ্রামের সামান্য একজন কৃষক ছিল। বাবার রেখে যাওয়া একখণ্ড জমি চাষ করে হরিশ তার সংসার চালাত। হরিশের সংসারে তার স্ত্রী বিমলা আর ছোট ভাই সুনীল ছিল। একি দাদা, তুমি কোথায় যাচ্ছ লাঙ্গল নিয়ে? তোমাকে তো বলেছি সংসারের সব দায়িত্ব এখন থেকে আমার, তোমায় আর চাষাবাদ করতে হবে না দাদা। ছোট ভাইয়ের জেদের কারণে হরিশ চাষাবাদ ছেড়ে দেয়। হ্যাঁ গো ঠাকুরপো, সবই তো ঠিক আছে, এবার তো তুমি একটা বিয়ে করে নাও। ঠাকুরপো, তুমি তো জানোই আমাদের কোনো সন্তান নেই, আমাদের বিয়ের পর তুমি ছোট ছিলে, ওদিকে শ্বশুর আর শাশুড়ি মাও চলে যায়, তখন থেকে তোমাকে সন্তানের মতো বড় করেছি। এখন তুমি বড় হয়েছো, এবার তুমি একটা বিয়ে করো আর আমাদের ছেলেমেয়ের মুখ দেখাও। আহা বৌদি, আমাকে আর লজ্জা দিও না, দেখছো তো দাদাও পাশে আছে। আরে ঠাকুরপো, এত লজ্জা পেও না তো, তোমার দাদা আর আমি দুজনেই তোমাকে বিয়ে দিতে চাই। শোনো ঠাকুরপো, তোমার যদি কোনো পছন্দ থাকে তবে তুমি তাকে এবাড়িতে নিয়ে আসতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। বিমলার কথায় হরিশ সম্মতি দেয় আর দাদা বৌদির সম্মতি পেয়ে সুনীল তার পছন্দের মানুষ পল্লবীকে বিয়ে করে ঘরে আনে। পল্লবী বড়লোক বাবার একমাত্র মেয়ে ছিল। একি সুনীল, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমাদের বাড়ির চাকর বাঘর তো এর থেকে ভালো পরিবেশে থাকে, আমি এ বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। তুমি যত দ্রুত সম্ভব আমার বাবার বাড়ির মতো সুন্দর একটা বাড়ি বানাও। সে না হয় বানাবে বোন, কিন্তু তুমি তো এত দূর থেকে এসেছো, আর আজই তোমাদের বিয়ে হয়েছে, বিয়েতে নিশ্চয়ই অনেক ধকল গেছে তাই না? বলছি আমি তোমাদের জন্য রান্না করেছি, এসো খেয়ে নাও বোন। কি বললেন আপনি, আপনার হাতের রান্না আমি খাবো? আপনার নোংরা শরীর আর পোশাক দেখেই তো আমার বমি পাচ্ছে। দেখো শুনি, তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি এনার হাতে রান্না কিছুতেই খাবো না। আর সুনীল পল্লবীর হুকুম অনুযায়ী বাইরে থেকে খাবার কিনে আনে। আর অল্প কিছুদিনের মধ্যেই হরিশের ভাঙাচোরা বাড়ির পাশে সুনীল একটা সুন্দর বাড়ি বানায়। আরে আরে সুনীল, তুমি ওনাদের নিয়ে এ বাড়িতে আসছো কেন? আপনারা ওখানেই দাঁড়ান, একটা কথা কান খুলে শুনে নাও সুনীল, ওনারা যদি এ বাড়িতে পা রাখে তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, কারণ ওনাদের মতো নোংরা কেউ ভূতের সাথে আমি এক ছাদের নিচে কিছুতেই থাকতে পারবো না। পল্লবী, এ তুমি কি বলছো? এনারা আমার বাবা মায়ের সমতুল্য দাদা বৌদি, এনাদের ওই ভাঙা বাড়িতে ফেলে রেখে আমি এই বাড়িতে থাকতে পারবো না, এনাদের দায়িত্ব যে এখন আমার কাঁধে। এতদিন অনেক দায়িত্ব পালন করেছো সুনীল, আর না, আর আপনাদেরও বলি, আরেকজনের কাঁধে ভর করে খেতে লজ্জা করে না? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে পল্লবী, তুমি আর একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করবে না। আহা ঠাকুরপো, কেন তুমি ছোট বউয়ের উপর রেগে যাচ্ছ বলো তো? শহরের মেয়ে একা একা বড় হয়েছে, ও কি আর এত ভিড়ভাটা মানতে পারে? বলছি তুমি এই বাড়িতে থাকো না ছোট বউয়ের সাথে, আমরা তো তোমাদের পাশের বাড়িতে আছি, আর ওই বাড়িতে থাকার অভ্যাস আমাদের আছে, তুমি আমাদের নিয়ে ভেবো না ঠাকুরপো। এরপর বিমলার কথা শুনে সুনীল তার নতুন বাড়িতে যায়, আর হরিশ ও বিমলা চোখের জল ফেলতে ফেলতে তাদের পুরনো বাড়িতেই ফিরে আসে। গিন্নি, আবার বোধহয় আমায় লাঙ্গল কাঁধে তুলে নিতে হবে, সুনীল তো আর আমাদের দিকে নজরও দিচ্ছে না, সংসার চালাতে হলে তো চাষাবাদই করতে হবে, কিন্তু কতদিন থেকে তো জমিতে চাষাবাদই করি না, এতদিনে নিশ্চয়ই ওই জমি অনুর্বর হয়ে গেছে, আমি ওই জমিতে এখন চাষাবাদ করব কি করে? তুমি ভেঙে পড়ো না গো, আমি তো আছি, অনুর্বর জমিকে আমরা উর্বর করে তুলব, তোমার সাথে আমিও গিয়ে মাঠে কাজ করব,
আর দুজনে মিলে আগের মতো করে চাষাবাদ করে সংসার চালাবো গো। তোমার কথা শুনে বড্ড ভরসা পেলাম গো। সত্যি এই পৃথিবীতে তুমিই আমার একমাত্র আপনজন। সব বিপদ আপদে তুমি আমার কাঁধে কাঁধ মিলিয়েছো, এমনকি আমার ছোট ভাইকেও আপন করে নিয়েছো। সত্যি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এরপর বিমল আর হরিশ মাঠে যায় আর দুজন মিলে জমি পরিষ্কার করে জমি চাষ করতে শুরু করে। গিন্নি, তোমাকে একদম ভূতের মতো লাগছে, সারা শরীরে মাটি কাদা লেগে একাকার হয়েছে। সে ভূতের মতো লাগুক আর পেতনির মতো লাগুক, আমি এখন কাজ করতেই থাকব। জমি চাষ না হলে আমি কোনো বিশ্রাম নিচ্ছি না। এভাবেই হরিশ আর বিমলা কঠোর পরিশ্রম করে অনুর্বর জমিতেই খুব ভালো ফসল ফলায়। কিন্তু এত পরিশ্রম করার কারণে বিমলা অসুস্থ হয়ে যায়। এই অসময়ে কি কাণ্ড হলো বলতো? আমি যে কেন অসুস্থ হয়ে পড়লাম তা বুঝতেই পারছি না। আর ধানগুলো তো পেকে গেছে, এখন তুমি একা একা ধানগুলো কি করে কাটবে? তুমিও না গিন্নি, ওসব নিয়ে মোটেও ভেবো না, আমি একা ওদিকটা সামলে নিব। তুমি শুয়ে বিশ্রাম করো তো। এ কথা বলে হরিশ ধান কাটতে জমিতে চলে যায়। আর হরিশ ধান কাটতে থাকে আর হঠাৎই মুষল ধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। আর হরিশ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য জমির পাশে একটা পুরনো বটগাছের তলায় আশ্রয় নেয়। আর তখনই বটগাছের কোটর থেকে একটা সাপ বেরিয়ে আসে। আহা, বৃষ্টির ধারায় আর গুহায় থাকতে পারলাম না। আরে এ কি, তুমি কে? তুমি আবার আমার ক্ষতি করতে আসনি তো? তবে তোমার রক্ষে নেই, তুমি সর্পরানির ক্ষতি করতে এসেছিলে তাই না? এবার বুঝবে মজা। এ কথা বলে সর্পরানী হরিশের কোনো কথা না শুনেই হরিশকে বন্দি করে। আর তখনই বটগাছের একটা ডাল ভেঙে সর্পরানী ভেজে পড়ে। এদিকে রাত হলেও হরিশ বাড়ি না ফেরাতে বিমলা ভীষণ চিন্তায় পড়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত হলো, তাছাড়া এমন মুষলধারে বৃষ্টিও হচ্ছে, কিন্তু মানুষটার ফেরার কোনো নামই নেই। মানুষটার কোনো বিপদ হলো না তো? দেখি ঠাকুরপোর কাছে গিয়ে বলি সবটা। ঠাকুরপো যদি মানুষটার খোঁজ নিতে যায় তবে ভালোই হবে। এ কথা ভেবে বিমলা সুনীলার পল্লবীদের বাড়িতে যায়। ঠাকুরপো, তোমার দাদা সেই সকালে ধান কাটতে গেছে, এখনো ফিরেনি, আমিও অসুস্থ, যেতেও পারছি না। তুমি একটু মাঠে গিয়ে খোঁজ নিবে গো ঠাকুরপো? না, শুনিলেই ঝড় বৃষ্টিতে কোথাও যেতে পারবে না। কার কোথায় কি হলো তার খোঁজ আমার স্বামী নিতে যাবে কেন? এসব কথা বলে পল্লবী বিমলার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ঠাকুরপো কত পরিবর্তন হয়েছে, আমার মুখের উপর ছোট বউ দরজা লাগিয়ে দিল, কিন্তু ঠাকুরপোর তাতে কিচ্ছু হলো না, সে কিচ্ছু বললো না, আর আমাকে একটু সাহায্য করলো না। তবে স্বামীটা যখন আমার, তবে আমি যাব খোঁজ নিতে। এসব ভেবে বিমলা মাঠের দিকে যায় আর দেখে বটগাছের তলায় সর্পরানী ডালের নিচে পড়ে কাতরাচ্ছে। এ দেখে বিমলা দ্রুত সর্পরানীর লেজ থেকে ডালটা তুলে ফেলে দেয়। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, আজ তুমি আমায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করলে, কিন্তু তুমি এই বর্ষার রাতে এখানে কেন এসেছো? এরপর বিমলা সর্পরানীকে হরিশের ব্যাপারে সব কথা তুলে বলে। আর এসব কথা শুনে সর্পরানী হরিশকে মুক্ত করে দেয়। তুমি এখানে কি করে গো? আর আমি তোমার জন্য এখানে অবধি চলে আসলাম। তবে এটাই কি তোমার স্বামী? আর আমি কি না ভুল বুঝে ওকে বন্দি করে রেখেছিলাম? তোমরা আমাকে ক্ষমা করে দাও গো, কিন্তু তোমাদের এত জরাজীর্ণ দেখাচ্ছে কেন? এরপর বিমলা সব দুঃখের কথা সর্পরানীকে খুলে বলে। আর এসব শুনে সর্পরানী এক কলস সোনার মুদ্রা বিমলা আর হরিশকে দেয়। আর এসব স্বর্ণ মুদ্রার সাহায্যে হরিশ আর বিমলা রাতারাতি সুনীলের চেয়ে অনেক ধনী হয়ে যায়। ঘটনাটা কি? এসব কি করে হলো? ওই গৃহভূতরা এত ধনী হলো কি করে? এবার তো সত্যিটা জানতে হচ্ছে, চলো তো গো সত্যিটা উদ্ঘাটন করে আসি।
এরপর পল্লবী আর সুনীল হরিশ আর বিমলার কাছে যায়, আর তাদেরকে প্রাণের ভয় দেখিয়ে সবটা জেনে নেয়। আর এইসব শুনে সুনীল পল্লবী ভীষণ লোভে পড়ে যায়, আর তারা সেই বট গাছের কাছে যায়। এই সর্পরানী, এই কোথায় তুই? বের হ বলছি, তুই ওই গেও ভূতদের সোনার মুদ্রা দিলি, তবে আমাদেরকে কেন দিবি না? বের হ বলছি। পল্লবীর চিৎকার চেঁচামেচি শুনে সর্পরানী বেরিয়ে আসে। তোদের এত বড় সাহস, সর্পরানীকে তোরা হুকুম দিচ্ছিস? আর সোনার মুদ্রার লোভে তোরা এখানে এসেছিস তাই না? তবে তোরা সোনার মুদ্রা নয়, সর্পরানীর দংশন পাবি। আর সর্পরানীর দংশনে তোদের ভয়ানক মৃত্যু হবে, মৃত্যু। এ কথা বলে সর্পরানী পল্লবী আর সুনীলকে দংশন করে হত্যা করে। আর এভাবেই পল্লবী আর সুনীল তাদের পাপের শাস্তি পায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।